শীতকাল মানেই উৎসবমুখর পরিবেশ, ঘরে ঘরে পিঠাপুলি, পিঠার সঙ্গে খেজুরের গুড় যেন অপরিহার্য অনুষঙ্গ। সবারই জানা খেজুরের রস থেকেই এ গুড় তৈরি হয়। এই রস কাঁচা পান করতেও বেশ উপাদেয়। শীতের হার কাঁপানো ঠান্ডা সকালে খেজুরের কাঁচা রস পান নিয়ে অনেকেই স্মৃতিকাতর হয়ে পড়েন। রসিক বাঙালি বা বাঙালি রসিকতায় এই খেজুর রসের ভূমিকা কতটা তা নিয়ে নানা গল্পকথা থাকলেও গত কয়েক বছরে খেজুরের কাঁচা রস পান দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে। ১২ মাসে ১৩ পার্বণের এই দেশে শীতকালীন উৎসবে রসনা বিলাসে আলাদা মাত্রা দিলেও খেজুরের কাঁচা রস পানে হতে পারে মৃত্যু। কারণ কাঁচা রস খেয়ে নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়। বাদুরের মুখের মিশ্রিত লালা এমনকি তাদের মলমূত্র খেজুর রসের সঙ্গে মিশে যায়। এ রস কাঁচা খেয়ে নিপা ভাইরাস সরাসরি মানুষের মধ্যে সংক্রমিত করে। এ রোগে আক্রান্ত রোগীদের মৃত্যু ঝুঁকি অনেক বেশি, তাই এখনই সংক্রমণ ঠেকানো না গেলে এ রোগে মহামারী রূপ নিতে পারে বলে জানিয়েছে সরকারের রোগ তথ্য, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IEDCR। তাই খেজুরের রস কাঁচা খাওয়া নিষেধ করল সংস্থাটি। গত ২৩ বছর ধরে দেশে নিপা ভাইরাসের সংক্রমণ অব্যাহত রয়েছে। ইতিমধ্যেই দেশের বিভিন্ন জেলায় রোগটি দেখা দিয়েছে। চলতি বছর এ পর্যন্ত নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১৪ জন, এর মধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর হার ৭১%। রোববার রাজধানীর মহাখালীতে রোগ তথ্য, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে এবং ICDDRB-র কারিগরি সহায়তায় নিপা ভাইরাসের বিস্তর এবং ঝুঁকি বিষয়ে অবহিতকরণ সভায় এ তথ্য জানানো হয়। সভায় জানানো হয় গত ২৩ বছরে দেশে ৩৩৯ জন নিপা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে, যার মধ্যে ২৪০ জন মারা গেছে। সবচেয়ে বেশি ৭১ জন শনাক্ত হয় ফরিদপুরে, এরপর রাজবাড়িতে ৩৫ জন, নওগাঁয় ৩২ জন, লালমনিরহাটে ২৪ জন, মানিকগঞ্জে ১৭ জন, রংপুরে ১৬ জন এবং মেহেরপুরে ১৩ জন। IEDCR এর তথ্য বলছে ২০০৪ সালে দেশে প্রথম শনাক্ত হয় নিপা ভাইরাস। এরপর ২০০২, ২০০৬ এবং ২০১৬ সাল ছাড়া প্রতিবছরই রোগী শনাক্ত হয়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত হয় ২০০৪ সালে, ওই বছর ৬৭ জন নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। আর শীতকাল এলেই বাড়তে থাকে নিপা ভাইরাসে আক্রান্ত রোগী ও মৃতের সংখ্যা। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।